তো আপনারা অনেকদিন ধরেই হিরো ইলেক্ট্রো নিয়ে অনেকেই অনেক রকম রিসার্চ করেছেন, ইউটিউবে আমারও অনেক ভিডিও আছে, তো এর এমন কোনো ভিডিও এখন অবধি পাওয়া যায়নি যাতে করে হিরো ইলেক্ট্রোতে আমরা স্পিড লিমিটেডটাকে রিমুভ করতে পারি। তো আজকে আপনাদেরও প্রতীক্ষার অবসান, আমিও অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, অনেক ভিডিও করেছি, এর সঙ্গে যে কন্ট্রোলার ইনবিল্ট ছিল সেটাকেও অনেক চেঞ্জ করার চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটাকে আমরা কোনোভাবে রিমুভ করতে পারিনি বা সফটওয়্যারটাকে ব্রেক করতে পারিনি, সেই জন্য স্পিড লিমিটটাকে তোলা যায়নি। তো স্পিড লিমিট তোলার আর একটা ভালো পদ্ধতি ছিল, তো সেটা হচ্ছে এর ব্যাটারির অ্যাম্পিয়ারটাকে বাড়িয়ে দেওয়া, তাতে করে এবং ব্যাটারির ভোল্টেজটা বাড়িয়ে দেওয়া, তাতে করে কিছুটা স্পিড হয়তো বাড়তো, 30 থেকে 32 কিলোমিটার পার আওয়ার হতো, কিন্তু তার থেকে বেশি হতো না, তো সেটাও দেখা হয়েছে। তো আজকে আমি এর বেশি কিছু পরিবর্তন করিনি আজকে আমি এর, এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং সকেট আছে, এখান থেকে 36 ভোল্ট চার্জ ইনপুট হয়, তো এখান থেকে আমরা আউটপুটের জন্য এটা টেম্পোরারি জ্যাক করে নিয়েছি, এখান থেকে ব্যাটারির ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আজকে সারাদিনই কাজ করছি, আমার চা চলে এসছে, সারাদিন আজকে এটা নিয়েই পড়েছিলাম, রবিবার ছুটির দিন ছিল, অনেকদিন পর আজকে পেছনে লেগেছি, তো এটা দিয়ে খালি 36 ভোল্ট ইনপুট নেওয়া হয়েছে, যেটা একটা নতুন কন্ট্রোলারে লাগানো হয়েছে, নতুন কন্ট্রোলারে ইনপুট গিয়েছে, তো এটা একটা ড্রেন পাওয়ার মোটর কন্ট্রোলার, যার ভোল্ট ডিসি 30 ভোল্ট লোয়ার ভোল্ট, আর কারেন্ট লোয়ার লিমিটেশন আছে 13 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার পর্যন্ত এটাকে চালানো যাবে, 15 অ্যাম্পিয়ারও আমি দিয়ে দেখেছি চলছে, অসুবিধা কিছু নাই। মোটর পেজ অ্যাঙ্গেল আছে অটোমেটিক, এর যাবতীয় যা কিছু সিস্টেম সব অটোমেটিক সিস্টেম আছে, এর সঙ্গে এই ডিসপ্লেটা আছে, তবে মেন ট্রিক হচ্ছে এই ডিসপ্লের মধ্যে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার সেটিং, এই সফটওয়্যার সেটিংটা করে নিলে আপনারা এর স্পিড আরামসে বাড়িয়ে নিতে পারবেন। একটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আমি ব্রাইটনেসটা খুবই বেশি, আমার ভিডিও ধরার কেউ নেই, তো আমি এটা একা একাই করছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। গিয়ার চেঞ্জ করতে হবে, তিন নম্বর গিয়ারে দিতে হবে, ম্যাক্সিমাম স্পিড 49-50 পাওয়া যাচ্ছে, এর স্পিড আপনি দেখতে পারেন, আওয়াজ শুনতে পাচ্ছেন,
বুঝতেই পারছেন এর স্পিড কেমন আছে। এটা অটো ক্রুজ মোড, 49 স্পিডে ঘুরছে, চাকাটা ফ্যাস দেওয়া আছে বলে এটা ঘুরছে, ঘুরতে পারেন। এটা হিরো লেকটোরি থ্রটল, এটা হিরো লেকটোর থ্রটল, আপনারা দেখতে পাচ্ছেন থ্রটলটা খোলা আছে এবং এর কোনো কানেকশনই খোলা নেই। এর যা কিছু আছে বডির মধ্যে আছে, আমরা কিছুই খুলিনি, জাস্ট এই 36 ভোল্ট আউটপুটটা ওখান থেকে নেওয়া হয়েছে, চার্জিং পয়েন্ট থেকে নেওয়া হয়েছে, যেটা কন্ট্রোলারের ইনপুটে গিয়েছে। তবে কন্ট্রোলারের সাথে একটা ইস্যু ছিল, এর হল কানেক্ট কালার টু কালার হয়েছে কিন্তু এর মোটর ফেজ কানেকশান উল্টোপাল্টা ছিল, যার জন্য আমি এতদিন ধরে এটাকে কানেক্ট করার চেষ্টা করেছি কিন্তু হয়নি। যাই হোক, আমার আজকে হঠাৎ মনে হয়েছে যে মোটর ফেজ কানেকশানটাকে চেঞ্জ করে দিয়ে করা যায় কি না, তো আমি সেটা আজকে এটাকে অনেকবার অনেক রকমভাবে ট্রাই করে দেখেছি, তো শেষ পর্যন্ত ইয়েলো কালারটা ম্যাচ করেছে, বাকি দুটো কালার সোয়াপ করা হয়েছে, যার জন্য কন্ট্রোলার অন হয়েছে এবং রেজাল্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। শুধু কন্ট্রোলারের সঙ্গে ডিসপ্লেটা আসে, আমি এটা ব্যাঙ্গুর থেকে অর্ডার করেছিলাম আজ থেকে বছর দেড়েক আগে, তো এটা নিয়ে আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু সাকসেসফুল হয়নি। তো অনেকদিন পর বাইকটাও অনেকদিন আমি চালাইনি, আমার এটা অন্য বাইক নেওয়া আছে যার জন্য আমি এটা অনেকদিন ধরে চালাইনি, আমার আজকে আবার নতুন করে দরকার হয়ে পড়লো, যার জন্য এটাকে চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, তো শেষ পর্যন্ত আজকে আমি এটা কানেকশানটা কমপ্লিট করতে পেরেছি। এর হল কানেক্টার ঠিক আছে, হল কানেক্টার কালার টু কালার হবে কিন্তু এর মোটর ফেজের কানেকশানটা ইয়েলো কালারটা ঠিক রেখে বাকি দুটো কালারটাকে চেঞ্জ করতে হয়েছে, সোয়াপ করতে হয়েছে। তো এটা সাকসেসফুল। এর সঙ্গে আমার এই কেবিলটাও এটা আমাকে এক্সট্রা কিনতে হয়েছে, কারণ এই যে 9 পিন যে কানেক্টার আছে, 9 পিন কানেক্টারের মধ্যে আছে 6টা হল কানেক্ট আর 3টা মোটর ফেজ, তো টোটাল 9 পিন কানেক্টার আছে এবং এটাকে জুলেট কানেক্টার বলে। এই জুলেট কানেক্টার আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি, তো শেষ পর্যন্ত আমি কিছুদিন আগে পেলাম, তো এটা পাওয়াতে আমার এটা বেশ ভালোভাবেই তার না কেটেই হলো। তো এখন আমি এটাকে হিরো লেকট্রোর ভেতরে যা পার্টস আছে, শুধু ব্যাটারিটা বাদে বাদ বাকিগুলো আমি সব খুলে রেখে দেবো, কারণ সবগুলোতে জুলেট কানেক্টার আছে, তো ওগুলো কাটাকাটি করলে পরবর্তীতে হয়তো অসুবিধা হতে পারে, একটা সেট আমার রেডি হয়ে থাকবে ইনকেস এটা যদি আমার খারাপ হয় কখনো, তাহলে আমি এটা অল্টারনেট রেখে দিলে আমার সুবিধা হবে। তো আমি কিছুই কাটিনি, দেখুন এর কানেক্টারটা, এটাকেও আমি একটা আলাদাভাবে জোগাড় করেছি, এটাকে আমি আলাদাভাবে জোগাড় করেছি এবং এর থেকে কানেকশান বের করে এটা জন্য আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, খবর দিচ্ছি, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো জাস্ট থ্রটল কানেকশান করার জন্য 3টে তার লাগে, থ্রটল কানেকশান করার জন্য শুধু থ্রটল থেকে 3টে তার লাগে, 2 সাইডে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ এবং মাঝখানে সিগনাল, পজিটিভ নেগেটিভ এবং সিগনাল, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে 5 ভোল্ট আসে এবং সিগনাল কেবল
সিগন্যাল কেবল আর পজিটিভের মধ্যে জিরো ভোল্ট থাকে। নেগেটিভ আর সিগন্যাল কেবল আপনি মেজার করলে মাল্টিমিটার দিয়ে মেজার করলে এখানে জিরো ভোল্ট পাবেন। যখন থ্রটল করবেন তখন পজিটিভটা এখানে এবং নেগেটিভটা এখানে দিলে, নেগেটিভটা এখানে দিলে আপনি দেখবেন ভোল্টেজ ডাউন হচ্ছে, তার মানে আপনার থ্রটল ঠিক আছে। তো যাই হোক, থ্রটলের ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চাইনি এখন। আমার যে ইস্যু সেটা আমার সলভ হয়েছে, এটা এখন 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে রান করছে, 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে এটাকে রান করছে, আর কোনো অসুবিধা কিছু নেই। তো আমি এটা কমপ্লিট সেট আপটা ব্যাটারির মধ্যে করে নিয়ে পরে আর একটা ভিডিও বানাবো। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা থাকবে, আপনারা জানাতে পারেন। ঠিক আছে।